আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জাফরিন ডেইলি ব্লগ থেকে আবারও আপনাদের জন্য কিছু নতুন টিপস নিয়ে এসেছি। কখনো যদি কোনো কাপড়ে তেল পড়ে যায়, এমন কিন্তু অনেকটা আমাদের সাথে হয়েই থাকে, বিশেষ করে গৃহিণীদের সাথে রান্না করতে গেলে তো এই কেসটা কিন্তু অনেক বেশি হয়। তো যদি এরকম হয়ে থাকে, কোনো ভালো ড্রেস নষ্ট হয়ে যায় বা কোনো কাপড়ে তেল পড়ে, তখন কিন্তু আমরা অনেক মন খারাপ করে ফেলি, কারণ তেলটা সহজে উঠানো যায় না। তো এখানে আমি আজকে একটা সুতি কাপড়ের ওপর তেলটাকে মেখে তারপর আপনাদের দেখাবো যে এটা কিভাবে আপনারা মানে এটা থেকে রেহাই পাবেন। তো দেখুন, এখানে আমি তেলটা ঢেলে নিয়েছি, ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি যেন তেলটা কাপড়ে ভালো মতো চুষে যায়। আর অবশ্যই এখানে আমি টিস্যু দিয়ে নিয়েছি, কারণ এই তেলটা ব্যাক সাইডেও লেগে যাবে। তো এখানে যেটা লাগবে সেটা হচ্ছে পাউডার, অনেক পাউডার এখানে দিতে হবে। আমি অল্প অল্প করে দিয়ে প্রথমে মিশিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এইখানে বেশি করে আপনাদের পাউডার ইউজ করতে হবে, যে কোনো টেলকম পাউডার হলেই হবে, এটা কোনো নির্দিষ্ট বলা নেই। আপনাদের ঘরে যে পাউডার হবে, বেবি পাউডার বা আপনাদের ইউজ করার যে পাউডার, সেটা দিলেই হবে। তো দেখুন, এখানে আমি ভালো মতো দিয়ে এটাকে একদম চাপ দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব, দেন আমি দেখাবো আপনাদের যে কী করতে হবে। এখানে যে টিস্যুটা, এটা কিন্তু অলরেডি ভিজা, তাই এটা আমি সরিয়ে ফেলবো, কারণ এটাতে যতবার ভিজবে অতবারই কিন্তু তেলটা উপরের দিকে উঠে আসবে। তাই এখানে আমি একটা ফ্রেশ টিস্যু এখানে দিয়ে দেখাচ্ছি যে আপনারা ঘরে কিভাবে আপনাদের কাপড় চোপড়ে তেল ভরলে এটা ঠিক করতে পারবেন। তো এখানে দেখুন, পাউডারটা দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমি আরও কিছু পাউডার ইউজ করেছি এখানে। পাউডারটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই জন্যই, কারণ পাউডারটা অবশ্যই তেলটাকে চুষে নেবে। আপনি যদি পাউডার দেওয়ার সাথে সাথে ঘষতে থাকেন তাহলে কিন্তু এটা কার্যকর হবে না, তাই বলে দিচ্ছি। তো এখানে দেখুন, আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করিনি, আমি এরকম করে ঘষছিলাম। তো দেখুন, পাউডারটা দিয়ে বারবার ঘষতে ঘষতে আমার এই কাপড়ের তেলটা কিন্তু চুষে গেছে। তো এখন আপনি যখন এই কাপড়টা ওয়াশ করবেন তখন কিন্তু আর তেলের দাগটা আর থাকবে না। আশা করি আমার টিপসটি আপনাদের ভালো লাগবে। চলে এসেছি আমি আমার পরবর্তী টিপসে। অনেক সময় এমন হয়ে থাকে, আমরা কোথাও বের হব, খুব স্পেশালি কোনো ড্রেস থাকবে যেটা পরে যাব, তো বের করে দেখতে গেলে দেখা যায় অনেক সময় ঘামের একটা বাজে স্মেল আসে, বা আলমারিতে খুব বন্দি থাকার কারণে কাপড়টা থেকে খুব বাজে স্মেল আসতে থাকে। এমনটা কিন্তু অনেক সময় হয়ে থাকে আমাদের সাথে। তো যদি এমন হয়ে থাকে তখন কি করবেন, এমন একটা ছাঁকনি আর এমন একটা বেকিং সোডার বোতল নিলেই হবে। কী করতে হবে সেটাই দেখাবো আজকের এই টিপসে। অবশ্যই কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো ভিডিওটা দেখে কেউ কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি তাদের ধন্যবাদ জানাবো অবশ্যই। তো এখানে দেখুন, আমি বেকিং সোডাটা ছাঁকনির মধ্যে দিয়ে জাস্ট এটাকে ছেঁকে খুব সুন্দর করে পুরো জামাটাতে দিব। এখানে আমি আপনাদের জাস্ট একটু বোঝানোর জন্য উপর সাইডে দেখিয়ে দিচ্ছি, আপনার এখানে যখন আপনি বের হবেন কোথাও তখন এই কাপড়ে পিছনের সাইডে, ব্যাক সাইডে মানে বগল সাইডে, সামনের সাইডে, আপনি সব সাইডে এইভাবে বেকিং সোডাটা ছেঁকে সুন্দর করে দিয়ে নেবেন। তো এখানে আমি বেকিং সোডাটা একটু দিয়ে নিয়েছি, এখন আমি আরও নিয়ে জাস্ট ছড়িয়ে দিচ্ছি। এখানে ছড়িয়ে দেওয়ার পর এই ছাঁকনিটার সাহায্যে আমি যেটা করব, এই বেকিং সোডাটা জামাতে আমি সুন্দর করে মিশিয়ে দেব। তো দেখুন, আমি এইভাবে ঘেঁষে ঘেঁষে মিশে দিচ্ছি। এটা দিয়ে করার কারণ হচ্ছে কাপড়ের যে সুতোগুলো থাকে এটা কিন্তু আমরা চাইলেই কিন্তু সহজে হাত দিয়ে ডলা দিলেই হবে না, তাই ছাঁকনিটা দিয়ে খুব ভালো মতো ঘষে দিয়েছি যেন বেকিং সোডার স্মেলটা ভিতরে যেতে পারে। তো অবশেষে যেটা করতে হবে, আমি একটা পরিষ্কার টিস্যু নিয়ে জাস্ট ডোলে ডোলে এই সোডাগুলোকে আপনার এই কাপড়টা থেকে ফেলে দিতে হবে। যতটুক আলগা হয়ে থাকবে বেকিং সোডা সেটা পড়ে যাবে, আর যেটা মিশে যাওয়ার সেটা কাপড়ে মিশে যাবে। এতে করে যত বাজে স্মেল আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আশা করি এই টিপসটিও আপনাদের অনেক ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই দেখবেন গামের দুর্গন্ধ বা যে কোনো স্মেল চলে যাবে কাপড় থেকে, আর অনায়াসে আপনি বাইরে পরে যেতে পারবেন। তো এই টিপসটি যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো পরবর্তী টিপসে যা থাকছে, আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য যে এমন এমন টিপস নিয়ে আসি যেটা আমাদের প্রতিদিন ঘরে, আমাদের নিত্য প্রয়োজনে, আমাদের জীবনযাত্রায় কাজে দেয়।
তো ঠিক এমনই একটা টিপস আজকে শেয়ার করবো, এমন চুড়ি কিন্তু আমরা প্রত্যেক মেয়ে ব্যবহার করে থাকি। তো কিছু মেয়ে আছে যে চুড়ি গুছানোই পছন্দ করে না বা গুছিয়ে রাখতেই পারে না যে কিভাবে রাখতে হবে। তো এই চুড়ি গুছিয়ে রাখার জন্য এরকম একটা বক্স অবশ্যই আমি বলবো, এরকম বক্স কিন্তু সহজেই আমরা পেয়ে যাই বিস্কিট বা কোনো ওয়েফার আনলে। আর যদি না পেয়ে থাকি এরকম খালি বক্সও কিনতে পাওয়া যায়। তো এরকম ঘরে যদি কোনো বক্স থাকে পাশ বক্স, তাহলে কি করতে হবে, এভাবে যদি আমরা অনায়াসে চুড়িগুলো এক সেট করে এভাবে বক্সে ডাইরেক্টলি রাখতে যাই, তাহলে আমাদের যে সমস্যা ফেস করতে হয় সেটা হলো এভাবে কিন্তু পিচ্ছিল খেয়ে ওই চুড়িগুলো পড়ে যায়। আর অবশ্যই কাঁচের চুড়ি যেহেতু বা পাথরের চুড়ি যদি রেখে থাকে, একটার সাথে একটা ঘেঁষা খেয়ে পাথর ছুটে যায়, অনেক সময় কাঁচের চুড়ি ভেঙে যায়। তো এই জন্যে আজকে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে এই চুড়িগুলো আপনারা খুব সুন্দর করে সেট করে রাখবেন, আর বছরের পর বছর পরে থাকলেও আপনার এই চুড়ি একটার সাথে একটা ঘেঁষে নষ্ট হবে না। তো চলুন ভিডিওটা শুরু করি, তো সাথেই থাকুন। তো এখানে চুড়িগুলো আমি সেট করে নিয়েছি এক মোট, এখানে আমি নিয়েছি টিস্যু। টিস্যু কিন্তু সবার ঘরেই থাকে কম বেশি আমি জানি, আর যদি না থাকে তাহলে আর বেশি টিস্যু এত একটা দামও না, 10 টাকা একটা প্যাকেট আনলে আপনি প্রত্যেকটা চুড়ি খুব অনায়াসে সুন্দর করে সেট করে নিতে পারবেন। তো এইখানে দেখুন আমি এই টিস্যুটা দিয়ে খুব সুন্দর করে একদম ফিটিং করে সেট করবেন, যেন বক্সের নাড়াচাড়াতে সহজে কিন্তু এই টিস্যুটা যেন না খুলে। তো দেখুন এইখানে আমি এই কাঁচের চুড়িগুলো খুব সুন্দর করে এই টিস্যুতে আটকে নিয়েছি। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে এখানে হয়তো অনেকে ভাবছেন যে টিস্যু না দিয়ে তো কাগজও দিতে পারি। হ্যাঁ, কাগজ দিতে পারেন, কিন্তু আমি বলবো টিস্যু দিলেই ভালো। টিস্যু দিলে এতে আপনার চুড়ি খুব ভালো থাকবে, কালারও ভালো থাকবে। আর কাগজ দিলে অনেক সময় চুড়ি অনেক দিন হয়ে গেলে কাগজের কারণে কিন্তু চুড়িগুলো নষ্ট হতে থাকে। তাই আমি বলবো চেষ্টা করবেন টিস্যু ব্যবহার করার। এই টিস্যুগুলো দিলে দেখা গেছে চুড়িগুলোর যে কালারটা খুব সুন্দর থাকবে, আর অত একটা ঘেঁষাঘেঁষিও হবে না একটার সাথে আরেকটা। তো এখানে দেখুন এখানে যে কালো রঙের যে চুড়ি আছে এটাতে কিন্তু একটা সেট, এই সেটটাও খুব সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি, এটাও সেম একই প্রসেসে রাখতে হবে। যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে আমি বলবো অসংখ্য ধন্যবাদ, আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে বলে আপনারা আমার চ্যানেলে চলে এসেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। তো আশা করি এভাবেই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আবারও বলছি, কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তা কমেন্টে জানাবেন, যেন আমি আপনাদের একটু ধন্যবাদ জানাতে পারি। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে হয়ে গেছে আমার দ্বিতীয় সেট, টিস্যুতে পেঁচিয়ে ফেলেছি। সেম এইভাবেই কিন্তু পুরো বক্সটা আপনি ভরে নিতে পারবেন। তো দেখুন এরকম অগুছালো চুড়ি হয়ে গেল গুছানো, দেখুন এখন দেখতে কত সুন্দরই লাগছে। এখন অনায়াসে আমি কোথাও বের হলে আমি এখান থেকে যে কোনো সেটের চুড়ি খুব সহজেই পেয়ে যাব একদম গুছানো, এতে আপনার সময়ও বাঁচবে। আশা করি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ সাথে থাকবেন, ভালোবাসবেন, আর সবসময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলবেন না। আজকে এই পর্যন্তই রইল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।